হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু বিবায়োলজিক্যাল আমি অদিতি ম্যাম আর যারা যারা নিট দু হাজার পরীক্ষা দিচ্ছ এন টি লেটেস্ট একটা আপডেট বা পাবলিক নোটিস বার করেছে সেই নোটিস অনুসারে তোমাদেরকে বলা হয়েছে যারা যারা অ্যাডমিট কার্ড ডাউনলোড করবে সেই ডাউনলোডের পরে যে প্রিন্ট আউট করবে সেটা যেন খুব ভালো কোয়ালিটির হয় প্রিন্ট আউট কালার প্রিন্ট আউট হলে ভালো হয় যদি ব্ল্যাক অ্যান্ড হোয়াইটও করো তাহলে যেন ফটোগ্রাফ সিগনেচার রোল নাম্বার আর সাথে বারকোডটা খুব ভালোভাবে পরিষ্কারভাবে বোঝা যায় সেইভাবে তোমরা প্রিন্ট আউট করবে ইনফ্যাক্ট যে চার পেজের অ্যাডমিট কার্ড তোমরা পেয়েছ ফার্স্ট দুটো পেজ সেটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট সেই ইম্পর্টেন্ট দুটো পেজের অ্যাটলিস্ট দু থেকে তিন কপি তোমরা প্রিন্ট আউট করিয়ে রাখবে তাহলে কি হবে তোমাদের যদি কোনোভাবে কোনো মিস্টেক হয় কোনো ফটো আটকাতে গিয়ে বা কোনো সিগনেচার করতে গিয়ে তাহলে যেন তোমার হাতে তৎক্ষণাৎ আরও দুটো এক্সট্রা অ্যাডমিট কার্ডের প্রিন্ট আউট থাকে যাতে তোমরা সেটা ফাইনাল করে তোমরা পরীক্ষার হলে নিয়ে যেতে পারো যদি তোমাদের এই ইনফরমেশানগুলোর এই এসেন্সিয়াল এলিমেন্ট মানে ফটোগ্রাফ সিগনেচার রোল নাম্বার আর বার কোডে রকম ভুল থাকে বা কোনো রকমভাবে সেটা ঠিকঠাক প্রিন্ট না হয়ে আসে বা কোনো রকমভাবে ডাউনলোডিংয়ের সময় কোনো প্রবলেম দেখা যায় তাহলে অবশ্যই তোমরা অ্যাডমিট কার্ড রিডাউনলোড করবে আর ক্যান্ডিডেটদের বারবার আমি একটা কথাই বলবো যে তোমরা ইন টাইম পৌঁছে যাবে সকাল এগারোটার সময় কিন্তু গেট খুলে যাবে আর দেড়টার সময় গেট বন্ধ হয়ে যাবে তোমরা যদি একটা একত্রিশে গিয়েও পৌঁছাও তোমরা কিন্তু আর পরীক্ষা দিতে পারবে না তাই মেক শিওর তোমরা দেড়টার অনেক আগে পৌঁছে যাচ্ছ দেখো এখানে ইনস্ট্রাকশানগুলো আবার মেনশন করে দেওয়া আছে রিপোর্টিং টাইম যেটা লেখা আছে এগারোটা দেড়টা হচ্ছে গেট ক্লোজিং টাইম তার মাঝখানে তোমরা যে সময়টা পাচ্ছ তার মধ্যে অবশ্যই পৌঁছাবে যাতে তোমাদের প্রপার এর টাইম তোমরা দিতে পারো আর সাথে করে তোমরা কি কি জিনিস নিয়ে যেতে হবে সেই নিয়ে আমি ডিটেল ভিডিও বলেও দিয়েছি আমি এখানে আবার বলে দিচ্ছি তোমরা কিন্তু নিজেদের অ্যাডমিট কার্ড অবশ্যই নিয়ে যাবে কোনো পেন পেন্সিল নেবে না দেখো নিজেদের একটা জলের বোতল ট্রান্সপ্যারেন্ট ওয়াটার বোতল তোমরা কিন্তু নিয়ে যেতে পারবে কোনো সমস্যা নেই তাতে তোমরা সাথে রাখতে পারো জলের বোতল অ্যাডিশনাল ফটোগ্রাফ যেটা তোমরা অ্যাপ্লিকেশান ফর্মে দিয়েছ অ্যাডমিট কার্ডে দিয়েছ অ্যাটেন্ডেন্স শিটে লাগানোর জন্য অ্যাডিশনাল একটা ফটোগ্রাফ নিয়ে রাখবে অ্যাডমিট কার্ডের সাথে সেলফ ডিক্লেয়ারেশন ফর্ম যেটা তোমরা ফিল আপ করেছ সেটাতে পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ ফিক্স করবে যে স্পেসটা আছে সেই স্পেসে সেই স্পেসটা প্রথমে ছোট আসছিল এখন রিডাউনলোড করার পর দেখবে স্পেসটা ঠিক হয়ে গেছে তো যাদের যাদের এখনও সেটা ঠিক হয়নি যাদের এখনো ছোট আছে স্পেসটা তারা অবশ্যই আবার করবে তাহলে দেখবে তোমাদের সেই স্পেসটা কিন্তু ইনক্রিজ হয়ে গেছে তো সেই জায়গাটাতে তোমাদের কিন্তু সোজাভাবেই তোমাদের ফটোটা বসাতে হবে তোমাদের অ্যাডমিট কার্ড কিন্তু এ ফোর সাইজেই প্রিন্ট করতে হবে কারোর যদি পিডাব্লিউডি সার্টিফিকেট থাকে স্ক্রাইব রিলেটেড ডকুমেন্ট থাকে সেটাও সঙ্গে রাখতে হবে তোমাদের যে লেফট হ্যান্ড থাম ইম্প্রেশান দিতে হবে অ্যাডমিট কার্ডে সেটা যেন কোনোভাবে স্মাজ না হয়ে গিয়ে থাকে প্রপারলি দিতে হবে পরীক্ষার হলে অবশ্যই নিজের আইডেন্টিটি প্রুফ যেটা ধরো আধার কার্ড যেখানে তোমার ফটোগ্রাফ আছে সেটা অবশ্যই নিয়ে যেতে হবে তোমাদের পরীক্ষার জন্য কোনো ব্ল্যাঙ্ক পেপার বা শিট কিন্তু দেওয়া হবে না রাফ ওয়ার্কের জন্য কিন্তু মাথায় রাখবে টেস্ট বুকলেটে কিন্তু তোমাদের রাফ ওয়ার্কের জন্য একটা স্পেস থাকবে সেটা কিন্তু এনাফ সেটা যদি তোমরা ঠিকঠাক করে ইউটিলাইজ করো সেটাই কিন্তু এনাফ হয় কোনো ব্ল্যাঙ্ক শিট বা আলাদা করে কোনো পেপার তোমাদেরকে কিন্তু দেবে না তোমাদের দুটো অরিজিনাল যে ওএমআর শিট অরিজিনালটা একটা আর একটা অফিস কপিটা দুটোই কিন্তু হ্যান্ড ওভার করে দিতে হবে তোমরা শুধু টেস্ট বুকলেটটা নিজেদের সাথে নিয়ে আসতে পারবে আর তোমরা কোথায় কোথায় সিগনেচার করবে কি কি জিনিস সঙ্গে ক্যারি করবে তার সম্পূর্ণ ডিটেল লিস্ট আমি একটা ভিডিওতে প্রোভাইড করেছি এই ভিডিওটাতে তোমরা অবশ্যই সেটা গিয়ে দেখে নেবে আমি স্ক্রিনে সেটা লিঙ্ক ডেসক্রিপশন বক্সেও সেটা লিঙ্ক প্রোভাইড করে দেবো অবশ্যই সে দেখে নিজের মাথায় একটা ক্লিয়ার পিকচার রাখবে যে তোমাদের সাথে কি কি হতে চলেছে কোথায় কোথায় সই করতে চলেছ তোমরা সমস্তটা দেখে তোমরা পরীক্ষার হলে পরীক্ষা দিতে যাবে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক শুভ কামনা তোমাদের সবার পরীক্ষা খুব ভালো হবে ঠান্ডা মাথায় শরীর সুস্থ রেখে মনকে শান্ত রেখে পরীক্ষা দিও এতদিনের তপস্যা এতদিনের পরিশ্রম তোমাদের কালকে ফল পেতে চলেছে খুব ভালোভাবে পরীক্ষা দিও